নমস্কার দর্শক আমি রোজিনা রয়েছি আপনাদের সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখতে চাইবো রীতিমতো দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারী কাল থেকে যা অভিযোগ করে আসছে সেটাই সত্যি কি বলুন তো এই মুহূর্তে দেখা যাচ্ছে এতটাই শাসক দল ভয় পেয়েছে যে মিডিয়া সেন্টারে চাবি লাগিয়ে দিয়েছে আজকে বিধানসভায় শুভেন্দু অধিকারী বলছেন যে যখন চলে তখন মিডিয়া সেন্টারটা খোলা থাকে বিরোধীরা ইচ্ছা করলে তারা প্রেস করতে পারে কিন্তু সেই মিডিয়া সেন্টারেও চাবি লাগিয়ে দেওয়া হচ্ছে বুঝতে পারছেন কতটা ভয়ানক অভিযোগ এই মুহূর্তে দাঁড়িয়ে তিনি বলছেন আমি ফেসবুক লাইভ করবো আমার কথা আটকাতে পারবে না কারণ গণতন্ত্রে আমরা জানি কণ্ঠকেও রোধ করতে পারে না সেক্ষেত্রে থেকে দাঁড়িয়ে তিনি বারবার বলছেন যে আমি ফেসবুক লাইভ করব মিডিয়ার ইচ্ছা হলে মিডিয়া ওখান থেকে তুলে খবর করবেন আজকে কালকে দেখা গেল মুখ্যমন্ত্রী খোদ মুখ্যমন্ত্রী প্রেসের জন্য ওয়েট করলেন তিনি বসে রয়েলেন তিনি খুব প্রকাশ করে দিলেন একাধিক আজকে দেখা যাচ্ছে যে মিডিয়া সেন্টারেও নাকি চাবি এরকমই অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী আমরা আমাদের কাজ চালিয়ে আজকে সকাল থেকে মিডিয়া সেন্টারে তালা লাগানো দু হাজার এগারোর আগে মিডিয়া সেন্টার প্রতিদিন থেকে সবাই বলতে পারে পরে ঘন ঘন বলে বারো সাল থেকে এই স্পিকার নিয়ম করেন বিধানসভার সেশন ছাড়া কেউ মিডিয়া সেন্টার ইউজ করতে পারবে না আজকে সেশন চলার সময় মিডিয়া সেন্টারে তালা লাগিয়ে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিক এবং মিডিয়া তাদেরকে কণ্ঠরোধ করা হচ্ছে গণতন্ত্রের পীঠস্থানে এই অগণতান্ত্রিক স্বৈরাচারী কাজ প্রমাণ করে যে এরা এরা উত্তর কোরিয়ার শাসকের থেকেও ভয়ঙ্কর এবং সংকীর্ণ মানসিকতায় ভুগছেন মিডিয়া মিডিয়া অসুবিধার সামনে পড়বে আমাদের কোন অসুবিধা হবে না আমরা রুমে বসে ফেসবুক লাইভ করব আমার মোবাইল থেকে আপনারা লিঙ্ক নিয়ে নেবেন মনে করলে আর বেরোনোর সময় গেটে দাঁড়িয়ে দরকার হলে ওখানে চেয়ার টেবিল পেতে আমরা আমাদের বক্তব্য ইন ফ্রন্ট অফ মিডিয়া বাংলার জাগ্রত জনগণকে জানানোর জন্য আমরা আমাদের কাজ করতে থাকি তাই বিজেপি কে আপনি জব্দ করতে পারবেন এস মিডিয়া কি ক্রমশ মুখ্যমন্ত্রীর উপর থেকে আগ্রহ হারাচ্ছে কারণ সরাসরি দেখা যাচ্ছে আজকে বাজেট পেশ হলো বিধানসভায় খুব ঘটা করে বাজেট পেশ হলো তারপরেই মুখ্যমন্ত্রী এক একাধিক ক্ষোভ উগড়ে দিচ্ছেন মিডিয়ার উপর এর আগেও আমরা মিডিয়ার উপর ক্ষোভ উগড়াতে দেখেছি মুখ্যমন্ত্রীকে তিনি বলেছেন তোর রাস্তা খারাপ তোরা দেখাচ্ছিস তাহলে তোরা একটা চাকরি দিয়ে দে না তোরা তো সবাইকে ছাটাই করে দিস মুখ্যমন্ত্রী এই রকমই কথা বলছেন ঠিক মুখ্যমন্ত্রী আজকে দেখা গেল বাজেট পেশের পর তিনি একাধিক ক্ষোভ উগড়ে দিলেন মিডিয়ার উপর তিনি বলছেন মিডিয়ারা যদি না মনে করেন শুধু মনে করেন একটা একটা ঘরে গিয়ে বসে থাকবেন সেখানেই প্রেস করবেন তাহলে এই রোলটাকেও মিডিয়ার আমি ভালোভাবে নেবো না সরাসরি হুমকিশুর তিনি বলছেন আমার জ্বর আমি তাও মিডিয়ার জন্য ঠান্ডা ঘরে ওয়েট করছি তাও মিডিয়া আসছে না শুধু কোর্ট আন কোট মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা থেকেও কি খুব গুরুত্বপূর্ণ কথা হয়ে যাচ্ছে শুভেন্দু অধিকারী খুব গুরুত্বপূর্ণ কিছু বলছেন সাধারণ মানুষ যেটাই আকৃষ্ট হচ্ছে সাধারণ মানুষ যেটা শুনতে চাইছে আমরা জানি মিডিয়া কোনটা দেখায় যেটি যেটা মানুষের আগ্রহ থাকে যেটা মানুষ শুনতে চায় সেটাই মিডিয়া তুলে ধরে মানুষের সামনে তাহলে কি শুভেন্দু অধিকারীর গ্রহণযোগ্যতা মানুষের কাছে আরও বেশি করে বাড়ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা কি সেইভাবে মানুষ শুনতে চাইছে না কারণ দেখা গেল সরাসরি মুখ্যমন্ত্রী মিডিয়ার জন্য ওয়েট করেও অপেক্ষা করেও তিনি বলছেন মিডিয়া যদি এইভাবে কাজ করতে থাকে তাহলে মিডিয়ার রোলটাকে আমরা ভালোভাবে নেবো না প্রকাশ্যে হুমকির সুর দেখা যাচ্ছে বাজেট পেশের পর বিরোধী দলনেতা কি বলে সেই জন্যই মিডিয়ার আগ্রহ আরও বেশি করে বাড়ে যে বিরোধীরা কি বলে তিনি সেই ক্ষেত্রে বলছেন যে বিজেপির কথাই কি মানুষ বেশি করে শোনাবে আপনাকে দেখাবো আপনাদের দেখাবো যে মুখ্যমন্ত্রী কী বলছেন আজকে একাধিক মিডিয়ার উপর ক্ষোভ উগড়ে দিচ্ছেন কারণ বাজেট পেশ পর মিডিয়া আজকে মুখ্যমন্ত্রীর কাছে এলেন না কি বলছেন মুখ্যমন্ত্রী শোনাবো আপনাদের কার এই বিষয়ে কি বলছেন আমাদের সঙ্গেই রয়েছেন সাংবাদিক শফিকুল ইসলাম তিনি কি বলছেন আপনাদেরকে শোনাবো যে ক্রমশ শুভেন্দু অধিকারীর প্রতি কি মানুষ বেশি আক্র আকৃষ্ট হয়ে যাচ্ছে মিডিয়া কাদের কথা শোনায় মিডিয়া নাকি টি আর পি বোঝে মুখ্যমন্ত্রী নিজেই তো বলে মিডিয়া টিআরপি বুঝে তাহলে মিডিয়ার টি আর পি এই মুহূর্তে কি শুভেন্দু অধিকারী টিআরপি মুখ্যমন্ত্রীর থেকেও বেশি যোগ্য গ্রহণযোগ্যতা রাখছে সাধারণ মানুষের কাছে সেটাই আপনাদেরকে শোনানোর চেষ্টা করব কিন্তু তারপরে আমাদেরও সরকারি পক্ষ থেকে প্রেস মিডিয়াকে কানেক্ট করা আছে আপনারা সবাই জানেন তো যদি আপনারা রেডি থাকেন তাহলে আমরা শুরু করতে পারি আর যদি আপনারা মনে করেন না একতরফা বিজেপি যা বলবে সেটাই হবে তাহলে কিন্তু আই এম সরি আই ক্যানট ওয়েট এতটা অপেক্ষা আমার পক্ষে করা সম্ভব নয় আপনারা সবাই জানেন আমার ফিভার আছে তা সত্ত্বেও আমি এতক্ষণ ঠান্ডাতে বসেছিলাম বাজেট পুরো বাজেট শুনেছি তা সত্ত্বেও আমি বসে আছি কারণ আপনারাই মিট করতে চেয়েছিলেন যদি প্রেস মিডিয়া মনে করেন আপনারা আমাদের বক্তব্য শুনবেন না আমার তাতে কোনো ক্ষেত থাকবে না আমি তাহলে বলবো থ্যাংক ইউ সো মাচ সরি আমি আর পাঁচ মিনিট দেখবো পাঁচ মিনিটের মধ্যে যদি আপনারা আমাদের অ্যালাউ করেন আমরা করব। বাট কেউ যদি ঘরে গিয়ে বসে থেকে জোর করে মনে করে আর কাউকে বলতে দেবো না একতরফা বলার অধিকার একমাত্র রাজনৈতিক একটি রাজনৈতিক দলে তাহলে আমি সরি তাহলে প্রেস মিডিয়ার এই রোলটাকেও আমরা ভালোভাবে গ্রহণ করতে পারবো না

বলছি শফিকুল দেখা গেল রীতিমতো মুখ্যমন্ত্রীর বাজেট পেশের পর মুখ্যমন্ত্রীর প্রেস কনফারেন্সে কেউ অ্যাটেন্ড না করে দেখা গেল বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারীর প্রেস কনফারেন্সে চলে গেছে মিডিয়া মুখ্যমন্ত্রী বলছেন আমি এটাকে ভালোভাবে নেব না আমার জ্বর তা সত্ত্বেও আমি ঠান্ডা ঘরে বসে আছি আপনাদের জন্য এর থেকে বেশি অপেক্ষা করতে পারবো না আপনাদের এই রোলটাকে আমি ভালোভাবে দেখছি না কিভাবে দেখছেন আপনি মিডিয়া তো সেদিকেই যাবে যেদিকের মানে খবরের একটা কৌতূহল থাকে বা যে খবর মানুষ শুনতে চান সেই খবর বা তার খবর তার বক্তব্য বিরোধীরা কি বলছেন সেটার একটা শোনার একটা কৌতূহল থাকে মানুষের এবং সেই জন্য মিডিয়ারও একটা তাগিদ থাকে যে বাজেট যেটা পেশ হয়েছে বিধানসভাতে তার কি রিয়াকশন আসছে বিরোধী তরফ থেকে সেই হিসেবে মিডিয়া শুভেন্দু অধিকারীদের দিকে ছিল মিডিয়ার সব পুরো টিম সব সব একসঙ্গেই সেখানে আর কি ছিল তো তাতে যদি যে আমার কথা না হচ্ছে মিডিয়া শোনাতে চাইছে না শোনাতে চাইছে বিরোধীদের কথা শুধুমাত্র শোনাতে চায় মিডিয়া পারছিস যেমন যেমন বলে থাকেন আর কি যদি এরকম বলেন তো এটা ছেলে মানুষি ছাড়া আর কিছু বলবো না আর দ্বিতীয়ত তারও বোঝা উচিত বা হয়তো তিনি না ফিল করছেন কিনা যে তার মানে সত্যি শুভেন্দু অধিকারীদের কথার কতটা গুরুত্ব মিডিয়ার কাছে এবং রাজ্যের মানুষেরও কত মানুষের কৌতূহল জানার তো তিনি জ্বর অবস্থাতে বসে রয়েছেন তার তার কাছে মিডিয়া নেই যতক্ষণ না শুভেন্দু অধিকারী আহ প্রেস শেষ করছেন আমিও লক্ষ্য করছিলাম এবং আহ কেউ কেউ হয়তো এসে বললেন যে তাড়াতাড়ি শেষ করতে হবে মুখ্যমন্ত্রী বসে রয়েছেন তো তাতে শুভেন্দু অধিকারী তো না 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 আমরা করার করব প্রেস প্রেস পারেন কিন্তু থাকবে থাকবে কি তার সামনে সেটা নির্ভর করবে তার কতটা গুরুত্ব রয়েছে সুতরাং সেই হিসেবে শুভেন্দু অধিকারী যেটা গুরুত্ব রয়েছে আমরা বারবার যেটা বলে আসার চেষ্টা করছি যে তার কথা মানুষ শুনতে চাইছেন তাকে মানুষ ভরসা করছেন বাংলার মানুষ এবং আরো একবার প্রমাণ হলো যে মুখ্যমন্ত্রী বসে রয়েছেন তার কাছে প্রেস নেই প্রেস শুভেন্দু অধিকারী পুরো প্রেস কনফারেন্সের জন্য ওয়েট করছে তো এটা কি বলবো মুখ্যমন্ত্রী বারবার বলেন যে পি টিআরপি তার মানে তিনি বুঝছেন যে তার টিআরপি টা কতটা নিচের দিকে নেমে গেছে আর উনি কি বলবেন দেখুন কোনো মানুষের কৌতূহল কখন বাড়ে বা মানুষ মিডিয়া কখন ফোকাস হয় দেখবেন ইদানিংকালে মুখ্যমন্ত্রী যখন কিছু করেন প্রোগ্রাম মুখ্যমন্ত্রী তার পেজে লাইভ টেলিকাস্ট করেন কিন্তু তার প্রোগ্রাম খুব কম চ্যানেল সেটা লাইভ দেখায় কিন্তু অদ্ভুত দেখবেন শুভেন্দু অধিকারী বিরোধী দলের নেতা তিনি যদি কোথাও কোনো বক্তব্য রাখেন কোথাও দেখবেন ম্যাক্সিমাম প্রথম থেকে শেষ পর্যন্ত মিডিয়া কিন্তু সেগুলোকে দেখায় আসলে ওইটাই মিডিয়ার একটা তাগিদ থেকে চাইটা থাকে মানুষ যেটা চান সেটাকে তুলে ধরার তো সেই হিসেবে সুবেন্দ্র সেই টিআরপি বলে মুখ্যমন্ত্রী বলছে এক বিজেপির কথা শুনবে শুধুমাত্র একটা দলের কথা শুনবে আর একজন শুধুমাত্র প্রেসের রুম অধিকার করে বসে থাকবে আগে চলে যাবে প্রেসের রুমে কি বলবেন প্রেসের আগে চলে যাওয়া না যাওয়া কোনো ব্যাপার নেই যদি তার কথার গুরুত্ব থাকতো যদি তার ভ্যালুয়েবেল কথা হতো প্রেস এমনি ছুটে চলে যেত শুভেন্দু অধিকারী একলাই রুমে বসে থাকতেন শুভেন্দু অধিকারী তো কাউকে ধরে আটকে রেখে দেননি যে কাউকে যাওয়া চলবে না দিয়ে ঘরটা লক করে দিয়ে বসে রয়েছেন তা তো নয় শুভেন্দু অধিকারী তার প্রেস মিট করছেন মিডিয়া মিডিয়ার লাইভ করতে এসেছে কিন্তু প্রশ্ন তো ওখানে যে মিডিয়া শুভেন্দুকে ছেড়ে কেন মুখ্যমন্ত্রীর ঘরে ছুটলো না তার মানে মিডিয়ার কাছে শুভেন্দু অধিকারীর কথাটার গুরুত্বটা অনেক বেশি তাতে থাক বা না থাক চলে যান তাতে কোনো যায় আসে না এবার তিনি হয়তো বসে রয়েছেন তার আরো বলার ইচ্ছে তার তার অর্থমন্ত্রী এত বললেন বিধানসভাতে সবকিছু তিনি আবার সেই একই কথা আবার সেই বাজেটটা বসে বসে বলবেন আর সেটা মানুষ শুনবেন আমি দেখছিলাম তো তিনি পার্টিসিপেট করছিলেন অনেক মিডিয়া তো সেখান থেকে ফোকাসই সরিয়ে দিয়েছে এবার দেখায়নি বোঝা উচিত দেখুন ছেলে মানুষই এতদিনের একজন পুরোনো পলিটিশিয়ান মুখ্যমন্ত্রী হয়ে গেলেন তিনবারের জন্য কিন্তু তার মধ্যে এরকম একটা ছেলে এখনো থেকে যায় সেটা বাংলার মানুষের দুর্ভাগ্যের কি করবেন নিয়ে কি করবেন পুলিশ ধরে নাকি না নিন সেটা আপনার কি আছে আপনাকে বাংলার মানুষ ভালোভাবে নিচ্ছেন কিনা সেটা আপনি ভালো করে বোঝান মিডিয়াকে ভালোভাবে না নিয়ে কি করেছেন আমাদেরকে কি ভালোভাবে নিয়েছে সেটা কি হয়েছে আমাদেরকে তো বাংলার মানুষ তো ভালোভাবে নিচ্ছেন তো উনি না নিয়ে তো কি কি আছে উনি তো অনেক কিছুই বলেন media সম্পর্কে প্রত্যেকদিন তো বিষোদগার করার চেষ্টা করেন তাতে কি আপনারা মনে রাখবেন এই বিষয়টাকে আমি খুব ভালোভাবে নিচ্ছি না মনে রাখেন কি করবেন ওদের এরকম নাকি নিজে বেতন আটকে দেবেন নাকি এই মানে যেগুলো বলছেন সবটাই ছেলে মানুষই খামখেয়ালি পোনা এগুলো যত বলবেন তত বাংলার মানুষ হাসবেন আর কি এখন তো এন্টারটেন হিসেবে মানুষ ওনার বক্তব্য শোনেন গুরুত্ব দিয়ে শোনেন না তো কথা গুরুত্ব রয়েছে ওই মানে এমন এমন মন্তব্য করেন সেগুলো মানুষ ওই হাসেন হাসির খোরাক হিসেবে দেখেন তো সেই আর কি উনি মনে মনে রাখবেন মুখ্যমন্ত্রী জ্বর অবস্থায় এত হাই ফিভার ঠান্ডা ঘরে বসে আছে ঠান্ডা লাগছে